নেক্সট 13-এর নতুন ভার্সন। তো আমি এই ভিডিওর মাধ্যমে নেক্সট 13 নিয়ে আপডেটেড জিনিসপত্র নিয়ে নতুন একটা প্লেলিস্ট তৈরি করতেছি। তো এই প্লেলিস্টে আপনারা কি কি পাবেন? এই প্লেলিস্টে পাবেন নেক্সট জেএস এর সকল ফিচার, একদম শুরু থেকে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের যত ফিচার আছে, যত যা আছে সব কিছু আমরা ছোট ছোট ভিডিও করে প্লেলিস্টে আপলোড করব। এরপরে ফান্ডামেন্টাল জিনিসগুলো শেষ হওয়ার পরে আমরা একটা ফুল প্রজেক্ট তৈরি করব, একটা ই কমার্সের মতো বা পরবর্তীতে রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে অন্য কোনো একটা প্রজেক্ট করব, কিন্তু একটা ফুল প্রজেক্ট করব। এবং প্রত্যেকটা সার্ভার সাইড কম্পোনেন্ট, ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট আমরা কীভাবে ইউজ করব, অথেন্টিকেশন কীভাবে ইউজ করব, সব কিছু কিন্তু আমরা এই প্লেলিস্টে দেখব। এই প্লেলিস্টটা কীভাবে আপনারা ফলো করবেন এবং রিকোয়ারমেন্ট কী কী থাকতেছে? রিকোয়ারমেন্ট থাকতেছে আপনাকে সামান্য রিয়্যাক্টের ধারণা অবশ্যই থাকতে হবে, আর রিয়্যাক্ট জানার আগে তো জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হবে। তো রিয়্যাক্টের বেসিক ধারণাটা থাকলে আপনারা এই কোর্সটি শুরু করতে পারেন। আর একটা সাজেশন থাকবে যে এই প্লেলিস্টে শুরু করার সময় যেহেতু আমার কথার কিছুটা জড়তা আছে, তো আমি যদি খুব আস্তে কথা বলি, আপনাদের কাছে যদি মনে হয় খুব আস্তে কথা বলতেছি, তাহলে যে প্লেব্যাকটা অপশন আছে ইউটিউবে, প্লেব্যাক অপশন থেকে আপনারা হচ্ছে স্পিডটা বাড়াই দিতে পারেন। আর যদি কারো মনে হয় যে আমি কথা খুব জোরে বলতেছি, আপনারা আস্তে আস্তে শুনতে বুঝতে পাচ্ছেন না, তাহলে ভিডিওটা রিপিট করবেন, রিপিট করে আরেকবার দেখবেন, বা যতটুকু অংশ দেখতে বা বুঝতে সমস্যা হয়েছে ওইটুকু অংশটুকু আবার দেখবেন। আর যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু স্লো করে দেবেন, প্লেব্যাক অপশন আছে, তো সমস্যা কি? তো এই তো হলো ইন্ট্রো ভিডিও এই প্লেলিস্টের। অবশ্যই প্লেলিস্টে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ কি একটা মাঝখানের একটা ভিডিও দেখতে গেলে আগের ভিডিও না দেখলে অনেকটা সিকোয়েন্স, অনেক সময় দেখা যায় যে আগের ভিডিওর সাথে পরের ভিডিও রিলেটেড করা থাকে, তো সে কারণে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে দেখতে হবে। ধন্যবাদ।